দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের রাজনীতির কি হালচাল? তৃণমূলে রাজনৈতিক দলগুলো কিভাবে প্রস্তুতি নিচ্ছে সামনে নির্বাচনকে সামনে রেখে? তৃণমূলের জনগণই বা কি ভাবছেন তাদের প্রত্যাশা প্রাপ্তি বা অপ্রাপ্তির কথা? সবগুলো আমরা জানানোর চেষ্টা করেছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের মধ্য দিয়ে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল চুয়াডাঙ্গা দুই আসনে। চুয়াডাঙ্গা জীবননগর এবং দামুরুদা এই দুটি উপজেলা মিলিয়ে চুয়াডাঙ্গা দুই আসন। এই আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে আছেন চুয়াডাঙ্গা দুই আসনের সংসদ সদস্য জনাব আলী আজগার টগর। জনাব টগর, আপনি সারাদিন ধরে আমরা ঘুরলাম আপনার আসনে, আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের কথা শোনার, আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষেরই কথা শোনার চেষ্টা করেছি। সামনে যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে কি সার্বিক কি প্রস্তুতি রয়েছে আপনার? আপনি তিনবারের পরপর সংসদ সদস্য। ধন্যবাদ ডিবিসিকে। আসলে আপনি জানেন যে আমাদের প্রাচীন সংগঠন জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির পিতা তার 23 বছরের লড়াই সংগ্রামের পর আপনার 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মাবনের সম্ভবের মাধ্যমে আমরা একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 9 মাসের যুদ্ধে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল সবুজ পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত এবং ধর্মনিরপেক্ষ সোনার বাংলাদেশ গড়ার। কিন্তু 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর আমরা সেখান থেকে অনেক দূরে পিছিয়ে গিয়েছিলাম। আজকে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা এখন রাষ্ট্র ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে 1996 সালে ক্ষমতায় এসে ওই 5 বছর কী করেছিল এটা সারা দেশ, তার সারা বিশ্ব জানে। এরপরে আমরা ঐক্যজোটের সরকার দেখেছি, জামাত বিএনপির সরকার দেখেছি, তারা কিছুই করে নাই, তারা আপনার জ্বালাও পোড়াও সন্ত্রাস এইসবই করেছিল, লুটতরাজ করেছিল। তারপরে 2008 সাল থেকে এই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেওয়ার পর আমার দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদরের বেগমপত্তিতে দেওয়া 72 বেগমপত্তিতে দেওয়ার জনগণ এই সিটটিকে, এই সিটির মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিয়েছিল। এই 14 বছরে যেভাবে জাতীয়ভাবে উন্নয়ন হয়েছে, আমরা পদ্মা সেতু পেয়েছি, মেট্রো রেল পেয়েছি, আমরা টানেল পেয়েছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পেয়েছি, আমরা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি, যেভাবে জাতীয়ভাবে উন্নয়ন হচ্ছে, আজকে মধ্যমায়ের দেশে গিয়েছি, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ঠিক তদ্রূপ আমার নির্বাচনী এলাকায় আজকে তৃণমূলকে সাথে নিয়ে, আপনারা জানেন যে স্বাধীনতার পর আজকে আমাদের 51 বছর পার হয়ে গেছে, এই এলাকায় এমন কোনো উন্নয়ন কিছুই ছিল না। আজকে এমন কোনো ইউনিয়ন নাই যে উন্নয়ন হয়নি। আজকে আমার একটি, আমি আপনাকে একটু জ্ঞাতার্থে জানাই, আমার একটু কানে সংবাদ আসলো, আপনি যখন বিএনপি ফখরুল ইসলাম যখন বলে যে উন্নয়ন দেখতে পায় না, আমার এলাকায়ও আজকে বিএনপি কথা বলেছে, এক ভদ্রলোক বলেছে উন্নয়ন নাকি হয়নি। তো যে ভদ্রলোক কথা বলেছে তার গ্রামটাই আমার এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি সহযোগিতা করে সেই গ্রামকে পৌরসভার মতো বানিয়ে দিয়েছি, তারপরেও তারা উন্নয়ন চোখে পড়ে না। এই যে এত উন্নয়নের কথা বললেন আপনি, আপনার এলাকায় হয়েছে, সেই উন্নয়নের নিরিখে কি আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের ভোট বেড়েছে, মানে কতটুকু বেড়েছে? আসলে এর আগে 2008 সালের আগে এটি বিএনপি জামাতের একটি শক্তিশালী ঘাঁটি ছিল আমরা যতটুকু জানি। আপনার 2008 সালে সেই জায়গা থেকে আওয়ামী লীগ বারবার তিনবার জয়ী হলেন, কতটুকু ভোট বেড়েছে এই 15 বছরে? আমি তার আগে একটু বলে নিই, এই এলাকায় কোনো ফায়ার ব্রিগেড ছিল না। আজকে দুই উপজেলায় 2টা ফায়ার ব্রিগেড হয়েছে, এই হসপিটাল ছিল 31 শয্যার, 50 শয্যা দুটিই হয়েছে, আজকে প্রতিটা স্কুলের বিল্ডিং হয়েছে। ইভেন যারা ধর্ম নিয়ে ব্যবসা করেছে তারা মাদ্রাসার কোনো বিল্ডিং করতো না, কিছুই করেনি, আজকে মাদ্রাসার পর্যন্ত বিল্ডিং করেছি। এমন কোনো মসজিদ মাদ্রাসা নেই এবং মন্দিরও নাই যে আমার জননেত্রী শেখ হাসিনার অর্থ সাহায্য সেখানে নেই এবং উন্নয়ন নেই। অবশ্যই আপনি জানেন যে গত 16 তারিখে জীবননগর নির্বাচন হয়েছে, সেখানে ইভিএমে ভোট হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং নির্বাচন কমিশনার সকাল থেকে একেবারে 4টা পর্যন্ত এখানে নির্বাচন পর্যবেক্ষণে এসেছিল এবং উনিও বলে গিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে এবং জনগণের মধ্যে জননেত্রী শেখ হাসিনার যে আপনার উন্নয়ন এটা সাড়া ফেলেছে, এটা বিএনপির চোখে বাঁধে না, জনগণের ঠিকই অনুধাবন করছে, তারা নৌকার পক্ষে আছে ইনশাল্লাহ। নৌকার প্রতীক তো সামনেই নির্বাচন আসছে, যখন মনোনয়ন দেওয়া হবে নৌকা প্রতীক তো একজনকেই দেওয়া হবে, যদিও মনোনয়ন প্রার্থী কিন্তু অনেকেই থাকেন, সেক্ষেত্রে আসলে সেই কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব বিভেদ আছে কিনা দলের মধ্যে? আমি আজ পর্যন্ত আমি মনে করি চাওয়ার অধিকার সবারই আছে, এটা অনেক বড় দল, অনেক বড় দল, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়।
আজকে আমি এখানে পরপর তিনবার, এবং এর আগে 2006 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছিল, পরপর চারবারই মনোনয়ন দিয়েছে, তিনবার এমপি এই এলাকার জনগণ এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানিয়েছে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের তো একটা সিস্টেম আছে, আমাদের দলের একটা গঠনতন্ত্র আছে, আমাদের পার্লামেন্টারি পার্টি আছে, বোর্ড আছে, সেই বোর্ডের যে সিদ্ধান্ত হবে, যেই মনোনয়ন পাক না কেন, এই সিট ইনশাল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনাকে নাকি আমরা দিতে উপহার দিতে পারবো। একবার শেষ প্রশ্নটি করে, যদিও এই প্রশ্ন আমার প্রথমে করা উচিত ছিল, আপনি 2018 সালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এই শেষ টার্মে, সেই প্রতিশ্রুতির কতটুকু পূরণ করতে পেরেছেন, কতটুকু অপূর্ণ রয়ে গেছে? আমি 2018 সালের আগেই যে প্রতিশ্রুতি, যেমন আমাদের 10 না থানা ছিল না, পুলিশ ছিল, জানেন বর্ডার বেল্ট মাদকের অনেক থাকে, সেটা কিন্তু আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে 10 নাকে থানা করে দিয়েছে, এতে আমাদের মাদক অনেকটা কমে গেছে। কিন্তু আমার 2টি বন্দর আছে এখানে, আমাদের জীবননগরে মানুষের চাওয়া পাওয়া, দামোহদা মানুষের চাওয়া পাওয়া, 10 মানুষের চাওয়া পাওয়া, সেই 2টি বন্দরও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছে অবকাঠামো উন্নয়ন সাপেক্ষে আমাদের এটা কিন্তু চালু হবে। এরপরে আমার টার্গেট 10 দামোদাকে পৌরসভা এবং 10 নাই পূর্ণাঙ্গ উপজেলা করার একটা চিন্তা ভাবনা ইনশাল্লাহ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমি কথা বলেছি, আগামীতে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো। আমরা শুনলাম।